দর্শক, স্পোর্টস অ্যানালিটিকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ সামি। দর্শক, আজকে জানাবো ক্রিকেট খেলা আবিষ্কারক দেশের এক লজ্জাজনক পরাজয়ের গল্প। ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানে জয়লাভ, স্কোরবোর্ডে 400 রানের টার্গেট, একদিকে বড় টার্গেট, অন্যদিকে ওয়াংখড়ের ব্যাটিং সহায়ক পিচ। মাঠ ব্যাটিং স্বর্গ হলেও এত বড় রানের টার্গেট মাঠে নেমে টিকে থাকা কঠিন। বলছি গতকাল বিশ্বকাপ মঞ্চে হয়ে যাওয়া ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের কথা। বিশ্বকাপের ইতিহাসে এবার সবচেয়ে বড় হারের মুখোমুখি হলেন বাটলার বাহিনী। দক্ষিণ আফ্রিকার কাছে 229 রানের বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। প্রোটিয়ারা 399 রান করে হয়ে গেল এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দল। টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বলা যায় এটি ছিল হারের দিকে এগিয়ে যাওয়ার জন্য ইংল্যান্ডের প্রথম ধাপ। নতুন পিচের সুবিধা নিয়ে ধ্বংসলীলা চালাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এমনিতেই এবারের বিশ্বকাপে প্রোটিয়াদের ভালো ব্যাটিং নিয়ে বেশ আলোচনা চলছিল, এখন এর সাথে যুক্ত হলো ইংল্যান্ডের দুর্বল বোলিং নিয়ে সমালোচনা। কুইন্টন ডিকক দ্রুত ফিরলেও বাকিরা হতাশ করেনি। শুরু করেন রেজা হেনড্রিক্স, তিনি 85 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর 60 রানের ইনিংস খেলেন রাসি ভান্ডার ডুসেন। অধিনায়ক এইডেন মার্ক্রাম 42 রানের ইনিংসও খেলেন। বাবুমা না থাকায় তিনি এই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। এরপর শুরু হয় ক্লাসেনের দাপট, তিনি 67 বলে 109 রানের ইনিংস খেলেন। এতে লেখা হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ভাগ্য। সেখানে শেষ লাইনটা লিখে দেন মার্কো জেনসেন, তিনি 75 রানের ইনিংস খেলেন অপরাজিত থেকে। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 399 রানের বিশাল সংগ্রহ পায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে 3 উইকেটে নেন রিচি টপলি। এদিন তিনি চোট নিয়ে বল করেন ও উইকেট নেন। তিনি না থাকলে আরও বড় হতে পারত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। এরপর জবাবে ব্যাট করতে নেমে জনি ব্রেস্টোর উইকেট দ্রুত হারায় ইংল্যান্ড। তার উইকেট তুলে নেন লুঙ্গি এনগেরি। বড় রানে টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এখানেই শেষ নয়, একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলের সংগ্রহ 100 রানের আগেই 8 উইকেট হারিয়ে ফেলেন তারা। শেষে যদিও মার্কউড এবং আটকিনসন 70 রানের জুটি গড়ে তোলেন, আটকিনসন ফিরে গেলেন এবং তারপর ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। ইংল্যান্ড সর্বশেষ সংগ্রহ 22 ওভারে 170 রান, এটি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য নির্দ্বিধায় একটি লজ্জাজনক হার। দর্শক, স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।